এসকে নিউজ 24-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। হ্যালো গ্রাইস, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো শাহিব খান এবং জাহার আহমেদ অভিনীত 2019 সালে কাজ শুরু হয় আগুন সিনেমার, এবং সেই সিনেমার প্রযোজক ইকরাম হক আরমান তিনি ক্যাসিনো কারবারের জন্য পুলিশের কাছে গ্রেপ্তার হন এবং সেই সময় থেমে যায় সিনেমাটির কাজ। কিন্তু আবারও নিয়ে এসেছে একটা নতুন সাগিমিয়ানদের জন্য সুখবর, কারণ আজকে বদল আলম খোকন সোনা পাখি নামে একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউতে বলেছেন আগুন সিনেমার কাজ আবার শীঘ্রই শুরু হচ্ছে। আগুন সিনেমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র 3টা গানের শুটিং বাকি। যেহেতু আমাদের কিং খান শাকিব খান এখন আমেরিকাতে আছে, তো বদল আলম খোকন বলেছে যে ঈদ কুরবানির ঈদ আসতে অনেক সময় আছে, এর মধ্যে যদি শাকিব খান আসে তাহলে আবার গান 3টে শুটিং শেষ করবে বাংলাদেশে, আর যদি না আসে ছোট একটা ইউনিট নিয়ে তিনি বিদেশে যাবেন। আমেরিকায় গিয়ে গান 3টার কমপ্লিট করে ঈদে রিলিজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো অনেক হল মালিক, অনেক সাকিবেনরা আশাবাদী হয়ে আছেন যে কুনমাই দাগুন সিনেমাটি দেখার জন্য।